আসসালামু আলাইকুম। কালী ইসলামী সিনিয়র মাদ্রাসার সখীপুর টাঙ্গাইলের অনলাইন ক্লাস, এই ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আজকের এই ক্লাসটা হবে ফিকা দ্বিতীয় পত্র। ফিকা দ্বিতীয় পত্রের একটা অংশ আছে এলমেল ফরায়েজ। ফরায়েজের এই ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এই ক্লাসটা উপস্থাপন করার জন্য আমি দুইটা প্রশ্ন বসে বোর্ডে লিখে দিয়েছি। মাহিয়া হুকুকুল্লাতি তাতা আল্লাহ বে তার কাতিল মাইয়াতি উজকুরু হাবে তার তিপ ও মা মানা আসাবুল ফরায়েজ ও মানহুম বাইন মুফাসসালাত। আর দুই নম্বর আর একটা প্রশ্ন লেখা হয়েছে উজকুরু আহওয়ালে কুল্লু আসহাবিল ফরায়েজ মুফাসসালাত। এই প্রশ্নগুলি আলোচনার আগেই প্রথমেই আমাদেরকে আলোচনা করতে হবে যে ফরায়েজ কি, এর বিষয়গুলি কি। ফরায়েজ শব্দটা আরবি ফারদুন শব্দের বহুবচন। ফারদুন শব্দের অর্থ হল অংশ, খণ্ড, পিস। এগুলি ফারায়েজন শব্দের অর্থ হল অংশসমূহ। কিসের অংশসমূহ? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের অংশসমূহ। এই অংশগুলি কে কতটুকু কিভাবে পাবে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ কিভাবে বণ্টিত হবে, কার কাছে কতটুকু পাবে, কোন অংশীদার কতটুকু পাবে, এই সম্পর্কে যে আলোচনা আছে আল্লাহর কিতাব অনুযায়ী, এই আলোচনাটার নাম হল এলমুল ফরায়েজ। এই আলোচনাগুলি করার জন্য আমরা আজকে দুইটা প্রশ্নের অবতারণা করছি। একটা হইল মাহিয়া হুকুকুল্লাতি তাতা আল্লাহ বেতার কাতিল মাইয়াতি, কি কি হক জড়িত আছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের উপর, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে কি কি হক জড়িত আছে, অর্থাৎ কি কি অধিকার জড়িত আছে, এই বিষয়ে আলোচনা। উজকুর হবে তারতিব, তরতিব অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী এগুলি বর্ণনা করতে হবে। মা মানা আসহাবুল ফরায়েজ। তারপরে একটা প্রশ্নের অংশ আছে যে ফরায়েজ আসহাবুল ফরায়েজ, ফরায়েজের অংশীদার কারা, কাদের অংশ আল্লাহর কিতাবে নির্ধারিত। আসহাবুল ফরায়েজ বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অংশ আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত, এরা হল আসহাবুল ফরায়েজ। এরা কারা? বাইয়িনে মুফাসসাল। এই প্রশ্নটা যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে মাহিয়া হুকুকুল্লাতি তাতা আল্লাহ কবে তার কাতিল মাইয়াতি, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে কি কি হক জড়িত আছে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে চারটি হক জড়িত আছে। আমাদের মনে রাখতে হবে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে চারটি হক জড়িত আছে। এক নম্বর হইল মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে প্রথমেই তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, কৃপণতাও করা যাবে না এবং অপব্যয়ও করা যাবে না। মাধ্যম পর্যায়ে মৃত ব্যক্তির যেইটুকু মর্যাদার অধিকারী ছিল এই মর্যাদা ঠিক রেখে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ঋণ পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির সম্পদ থেকে। মৃত ব্যক্তি যদি কোনো ঋণ করে গিয়া থাকে এই ঋণ পরিশোধ করতে হবে। তিন নম্বরে মৃত ব্যক্তির সম্পদের সর্বোচ্চ এক তৃতীয়াংশ দ্বারা তার ওসিয়ত পূর্ণ করতে হবে। সে যদি কোনো ওসিয়ত করে থাকে তাহলে এক তৃতীয়াংশ দ্বারা পূর্ণ করতে হবে। এর চাইতে বেশি সম্পদ যদি কেউ ওসিয়ত করে এই ওসিয়ত ওসিয়ত হিসেবে গণ্য হবে না। এরপরে যে সম্পদ জীবিত থাকবে বাকি থাকবে এগুলি আল্লাহর কিতাব অনুযায়ী তার উত্তরাধিকারীর মধ্যে বণ্টন করে দিতে হবে। এই চারটি ভাগে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টিত হবে। আসহাবুল ফরায়েজ বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অংশ আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত। আল্লাহর কিতাব দ্বারা যাদের অংশ নির্ধারিত না এরকম নিকট আত্মীয়দেরকে বলা হয় আসাবা। আসহাবুল ফরায়েজ বারো প্রকার মানুষ,
চারজন পুরুষ আর আট প্রকার আট দল হলো মহিলা। চারজন পুরুষের মধ্যে হলো পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। আর মহিলাদের মধ্যে হলো আটজন, আটজন মহিলা হলো স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা ভগ্নী, বৈমাতৃয় ভগ্নী, বৈপিত্রীয় ভগ্নী, মাতা এবং দাদি। এর মনে রাখার জন্য আমি আবারই বলে দিচ্ছি, পুরুষদের মধ্যে এলো চারজন, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। মহিলাদের মধ্যে হলো আটজন, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা ভগ্নী, বৈমাতৃয় ভগ্নী, বৈপিত্রীয় ভগ্নী, মাতা এবং দাদি। এই বারো প্রকার মানুষেই এই সম্পদ বণ্টিত হবে বারো প্রকার মানুষের মধ্যে। তারপরে আমরা আরেকটা বিষয়ের অবতারণা করেছি, আরেকটা প্রশ্ন এখানে উত্থাপন করা হয়েছে, উজুকুরু আহওয়ালে কুল্লি আসহাবুল ফরায়েজ, আসহাবুল ফরায়েজ যারা, অর্থাৎ যারা জাবিল ফুরুস, যাদের অংশ আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত, এদের প্রত্যেকের অবস্থা কী, অবস্থাগুলি বিস্তারিত বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরে আমরা এভাবেই বলবো যে আল্লাহর কিতাবের কিতাব দ্বারা নির্ধারিত এই বারো প্রকার মানুষের প্রত্যেকের অবস্থা বিভিন্ন হালতে বিভিন্ন অংশ তারা পেয়ে থাকে। আমি আগেই ক্লাসে পরামর্শ দিয়েছিলাম যে তোমরা পবিত্র কোরআনের সূরা নিসার ১১ এবং ১২ নম্বর আয়াত দুইটা তোমরা পড়বা। এই দুইটা আয়াতের মধ্যেই ওই ফরায়েজের যত অংশীদার আছে সকলের অংশের বন্টন পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এই কিতাবের মধ্যে কেবলমাত্র এটার বিস্তারিত বাক্য দেওয়া হয়েছে, আর এই দুই আয়াতের মধ্যে সব কিছুর আলোচনা আছে। এই কোরআনের সূরা নিসার ১১ এবং ১২ নম্বর আয়াতের ভিত্তিতেই ফুকাহাগণ এবং ইসলামী আইনশাস্ত্রবিদগণ এই ফরায়েজের অংশগুলি নির্ধারণ করেছেন। প্রথমেই আমরা যদি আলোচনা করি তাহলে আমরা যাব যে পিতার অবস্থা কয়টি। পিতার অবস্থা তিনটি, আমি খুব সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি, মনে রাখবা। পিতার অবস্থা হলো তিনটি। এক নম্বর অবস্থা হলো পিতা ছয় ভাগের এক অংশ পাবে যদি মৃত ব্যক্তির পুত্র কন্যা জীবিত থাকে। আর দ্বিতীয় অবস্থা হলো পিতা ছয় ভাগের এক অংশ পাওয়ার সাথে সাথে আসাব হিসাবে অংশ পাবে, যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, কেবলমাত্র কন্যা সন্তান জীবিত থাকে। আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকে, এমত অবস্থায় মৃত পিতা সমস্ত সম্পত্তি শুধু আসাব হিসাবে অংশ পাবে, অন্য অন্য রেশন নেওয়ার ফলে শুধু আসাব হিসাবে অংশ পাবে। তারপর হচ্ছে দাদার অবস্থা হলো পিতার মতো চারটি মাসালা ব্যতীত, এটি তোমরা কিতাবের মধ্যে পাইবা, চারটি মাসালা ব্যতীত দাদার অবস্থা পিতার মতোই। আর বৈপিত্রীয় ভাই এবং বোনের অবস্থা যেহেতু একই রকম, তারা অংশীদার, নারী এবং পুরুষ অংশীদার সমান, এই কারণে আমরা এখানে এই দুইটা অংশকে একত্রে করে আলোচনা করছি। বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা তিনটি, তারা ছয় ভাগের এক অংশ পাবে যদি একজন হয়, আর তারা তিন ভাগের এক অংশ পাবে যদি দুই বা তার অধিক হয় সংখ্যায়। আর যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি, পিতা, দাদা কেহ জীবিত থাকে, তাহলে বৈপিত্রীয় ভাই বোনেরা বঞ্চিত হবে। তিন নম্বর হইল, তিন নম্বর আলোচনা গেছে, চার নম্বর হইল স্বামীর অবস্থা। স্বামীর অবস্থা দুইটি, স্বামী দুই অবস্থা সম্পত্তি পাবে, যদি মৃত ব্যক্তির সন্তানাদি না থাকে, পুত্র কন্যা কিছুই না থাকে, তাহলে স্বামী পাবে দুই ভাগের এক অংশ। আর যদি মৃত ব্যক্তির
পুত্র কন্যা সন্তান আদি জীবিত থাকে তাহলে মৃত স্বামী পাবে চার ভাগের এক অংশ। আর পঞ্চম পর্যায়ের পঞ্চম শ্রেণীতে হইল স্ত্রীর অবস্থা। স্ত্রীর অবস্থা হইল দুইটি, যদি মৃত ব্যক্তির সন্তানাদি না থাকে তাহলে স্ত্রী হবে চার ভাগের এক অংশ, আর যদি মৃত ব্যক্তির সন্তানাদি থাকে তাহলে স্ত্রীর হবে আট ভাগের এক অংশ। ষষ্ঠ পর্যায়ে কন্যাদের অবস্থা হইল তিনটি, যদি কন্যা একজন হয় তাহলে অর্ধাংশ পাবে, দুই ভাগের এক অংশ পাবে, আর যদি কন্যা দুই বা তার অধিক হয় তাহলে তিন ভাগের দুই অংশ পাবে। আর যদি কন্যার সাথে পুত্র সন্তান জীবিত থাকে তাহলে এক পুত্র দুই কন্যার সমান, এই সূত্র অনুযায়ী আসাব হিসাবে কন্যারা অংশ পাবে। পুত্রের কন্যাদের অবস্থা আলোচনা করলে সপ্তম পর্যায়ে পুত্রের কন্যাদের অবস্থা হইল ছয়টি। ফরাজের এই অংশগুলির মধ্যে এটা একটা জটিল বিষয়, এটা মনে রাখা খুব কঠিন, তবু ভালোভাবে শুনে মনে রাখতে হবে। পুত্রের কন্যাদের অবস্থা ছয়টি। এক নম্বর হলো তারা দুই ভাগের এক অংশ পাবে যদি মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকে, এবং পুত্রের কন্যা মাত্র একজন হয় তাহলে তারা দুই ভাগের এক অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তানাদি না থাকা অবস্থায় যদি পুত্রের কন্যা দুই বা তার অধিক হয় তাহলে পুত্রের কন্যাগণ তিন ভাগের দুই অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির এক কন্যা জীবিত থাকে তাহলে পুত্রের কন্যারা ছয় ভাগের এক অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির দুই কন্যা জীবিত থাকে তাহলে পুত্রের কন্যাগণ বঞ্চিত হবে। এমত অবস্থায় যদি মৃত ব্যক্তির পুত্রের কন্যাদের সাথে পুত্র জীবিত থাকে, অর্থাৎ তাদের একটা বায়ু জীবিত থাকে, তাহলে তারা এই বায়ু তাদেরকে আসাব হিসাবে অংশ পাওয়াই দিবে, তারা আসাব হিসাবে অংশ পাবে। আর ছয় নম্বরে যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান জীবিত থাকে তাহলে পুত্রের কন্যাগণ বঞ্চিত হবে। মনে রাখার জন্য আবার বলে দিচ্ছি যে মৃত ব্যক্তির পুত্রের কন্যাগণের অবস্থা হইল ছয়টি। মৃত ব্যক্তির যদি সন্তানাদি না থাকে এমস্ত অবস্থায় পুত্রের কন্যা একজন হয় তাহলে দুই ভাগের এক অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির পুত্রের কন্যা দুই বা তার অধিক হয় তাহলে তারা তিন ভাগের দুই অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির এক কন্যা জীবিত থাকে এমত অবস্থায় পুত্রের কন্যারা ছয় ভাগের এক অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির দুই কন্যা জীবিত থাকে এমত অবস্থায় পুত্রের কন্যাগণ বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার অবস্থায় যদি পুত্রের কন্যাদের সাথে কোনো পুত্র সন্তান জীবিত থাকে, পুত্র জীবিত থাকে, তাহলে এই পুত্র তাদের পুত্রের পুত্র তাদের পুত্রের কন্যাদেরকে ওয়ারিশ করে দিবে, তারা আসাব হিসাবে অংশ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান জীবিত থাকে তাহলে পুত্রের কন্যাগণ অর্থাৎ নাতনিগণ বঞ্চিত হবে। ভালোভাবে মনে রাখার জন্য বলে দিলাম। আবার অষ্টম পর্যায়ে যদি আমরা আসি তাহলে সহোদরা ভগ্নীদের অবস্থা বর্ণনা করতে হবে। সহোদরা ভগ্নীদের অবস্থা হইল পাঁচটি। এক নম্বর, যদি মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকা অবস্থায় একজন সহোদরা ভগ্নী থাকে তাহলে সহোদরা ভগ্নী হবে দুইয়ের এক অংশ, দুই ভাগের এক অংশ, আর যদি মৃত ব্যক্তির সহোদরা ভগ্নী দুইজন থাকে বা তার অধিক থাকে তাহলে তারা পাবে তিন ভাগের দুই অংশ। যদি মৃত ব্যক্তির সহোদরা ভগ্নীদের সাথে সহোদরা ভাই থাকে তাহলে এই ভাই আর বোন আসা তখন তারা